উদার হাতে একের পর এক জনকল্যাণকামী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনার্স এবং চাকরি প্রার্থী বেকারদের জন্য রাজ্য মন্ত্রিসভার গৃহীত একাধিক সিদ্ধান্ত ও সুখবরের কথা তথ্য সহকারে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের কর্মচারীর সারথের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের 5% হারে ডিএ প্রদান করবে বলে জানান সুশান্ত চৌধুরী। রাজ্যের পেনশনার্সদেরও 5% হারে ডিআরএ প্রদান করা হবে বলে জানান। কর্মচারীদের ডিএ প্রদান করতে প্রতি বছর 523 কোটি টাকা খরচ হবে বলে সুশান্ত চৌধুরী জানান। চলতি বছরের 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি আজকে, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা দাবি জানিয়ে আসছিলেন। রাজ্য সরকার আজকে আমরা ঘোষণা করছি কর্মচারীদের 5% ডিএ এবং উইথ এফেক্ট ফ্রম 1/7/2022, অর্থাৎ জুলাই মাস 1 তারিখ থেকে এটা এফেক্ট হবে। আমাদের এই 5% দিয়ে এতে করে রাজ্য সরকারের টোটাল প্রতি বছর যে অর্থের প্রয়োজন এবং টোটাল যে খরচ হবে সেটা হচ্ছে 523 কোটি টাকা। এই 5% দিয়ে দিতে গিয়ে, তার মধ্যে আমাদের 5% দিয়ে দেওয়া হবে যারা সরকারি কর্মচারী তাদের ডিআরএস রিলিফ, অর্থাৎ ডিআর টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স, যারা পেনশনার্স অলসো তাদেরকেও 5% ডিআর দেওয়া হবে, ডিআরএস রিলিফ এবং ডিআরএস যে অ্যালাউন্স ডিএ সেটা সরকারি চাকরিরত যারা কর্মচারীরা রয়েছেন, যারা ফিক্সড পে এমপ্লয়িরা রয়েছেন তাদেরকেও সেটা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে 5% ডিএ এবং যারা পেনশনার্স রয়েছেন তাদেরকেও 5% ডিআর প্রদান করার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তকে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। কর্মসংস্থানের লক্ষ্যে মন্ত্রিসভায় গৃহীত একাধিক সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। পূর্ত দপ্তরে 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বলে জানান। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 100 স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে গৃহীত সিদ্ধান্তের কথা জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী। হোমিও ফার্মাসিস্ট এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান পদেও বিভিন্ন সংখ্যায় নিয়োগ করা হবে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। এমপিডব্লিউ পদে 90টি পোস্ট সৃষ্টি করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তথ্যমন্ত্রী। পিডব্লিউডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 200 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। আমাদের আরো ভ্যাকেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, ফিনান্সিয়াল অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত রাজ্য সরকার দপ্তর গ্রহণ করেছে এবং TES ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস Grade 5A এবং TES Grade 5B, অর্থাৎ ডিপ্লোমা এবং ডিগ্রি, যারা বিটেক করেছে এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তাদের জন্য এই 100 যারা ডিপ্লোমা এবং 100 হচ্ছে যারা ডিগ্রি করেছে তাদের, টোটাল 200 ইঞ্জিনিয়ার রাজ্য সরকার পিডব্লিউডি দপ্তরের জন্য নিয়োগ করবে। সিদ্ধান্ত হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 25 সুপার নিউমারি প্রমোশনাল পোস্ট অফ ড্রাইভার Grade 3 অ্যান্ড ফিলিং আপ অফ দিস পোস্ট বাই অ্যাডহক প্রমোশন আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। রাজ্যের সংবাদ মহলের জন্য সুখবরের কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। 6 জন রিপোর্টার নিয়োগ করা হবে বলে জানান তিনি। সাংবাদিকদের স্বার্থে স্বীকৃতির ক্ষেত্রে নিয়মকে সহজ করা এবং আরও অধিক সংবাদ কর্মীকে হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করার সিদ্ধান্তের কথা জানান রাজ্যের তথ্যমন্ত্রী। 16খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 4খানা,
সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও ছখানা এবং রিপোর্টার ছখানা পোস্ট। রিপোর্টার যেটা সেটা হবে ডাইরেক্ট পোস্ট, আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রমোশনাল পোস্ট হবে, আবার এসআইও হবে প্রমোশনাল পোস্ট। টোটাল ১৬খানা পোস্ট আইসি ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে ৪খানা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ৬খানা হচ্ছে সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও, এবং রিপোর্টার ডাইরেক্ট পোস্ট হচ্ছে ৬খানা। আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ড্রাইভার পদে পদোন্নতি সহ আরও বিভিন্ন রাজ্য মন্ত্রী সভার গৃহীত সিদ্ধান্তের কথা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা গ্রুপ ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রুপ সিতে আনা হচ্ছে, গ্রেড ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রুপ গ্রেড সিতে আনা হচ্ছে তিন নম্বর গ্রেডে, এবং এতে করে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার তারা ২৫টা সুপার নিউমারি পোস্ট, অল দিস উইল বি প্রমোশন, এটা একদম রিক্রুটমেন্ট নয়, তারা গ্রেড ৪ থেকে গ্রেড ৩তে আসবে ড্রাইভার হিসাবে, ২৫ জন আসতে পারবে সুপার নিউমারি পোস্টে অন প্রমোশনাল বেসিস। রাজ্য সরকারের গৃহীত এইসব সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে যেমন লাভ পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনার্সরা, তেমনি নিয়োগ প্রক্রিয়ার অংশ হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন রাজ্যের চাকরি প্রার্থীরা। মঙ্গলবার রাজ্য মন্ত্রী সভার বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।